ফেসবুক থেকে আমার প্রথম আয় করা টাকা দিয়ে আমি একটা অসুস্থ বাচ্চার চিকিৎসায় সাহায্য করেছিলাম, আর বাকি টাকাগুলো দিয়ে আমি আমার ভ্লগিংয়ের জন্য কিছু ইকুইপমেন্টস কিনেছিলাম। তার মধ্যে এই যে ইয়ারফোনটা, এটা একটা, এটা শক্সের একটা ইয়ারফোন, এটা এক্সট্রাঅর্ডিনারি একটা ইয়ারফোন। কারণ হচ্ছে এটা ইয়ারপডের মতো কানের ভেতরে দিতে হয় না, সো কানের ক্ষতি হয় না। অনেকের আছে ইয়ারপড কানে সেট হয় না, খুলে পড়ে যায়, দৌড়াতে পারে না কানে ইয়ারপড দিয়ে, কিংবা ঘামে ভিজে যায় বা বৃষ্টিতে ভিজে যায়, ইয়ারপড নষ্ট হয়ে যায়। এই শক্সের ইয়ারফোনটা কিন্তু কিছুই হয় না। সো দিস ইজ আ ভেরি গুড পারচেজ। আর এটা কানে নিয়ে আমি যখন ভয়েস ওভার দিই তখন এটা অনেকখানি নয়েজ ক্যান্সেলেশন করে দেয়। তো আপনার যদি ভালো বাজেট থাকে আপনি চাইলে শক্সের এই ইয়ারফোনটা কিন্তু কিনে নিতে পারেন, এটা অনেক মাল্টিপারপাসে কাজে লাগবে। এবার আসি আসল কথায়, যে আমি আজকের এই ভ্লগটা বানিয়েছি যে একটা ভ্লগিং করতে গেলে কি কি ইকুইপমেন্টস মিনিমাম হলে আপনি ভ্লগিং শুরু করতে পারবেন। আপনার লাগবে এরকম সেলফি স্টিক কাম ট্রাইপড একটা, আর লাগবে এরকম একটা ফোম যেটা আপনার ভয়েস রেকর্ডিংয়ে নয়েজ ক্যান্সেল করবে। ট্রাইপড না থাকলে এই টাইপের একটা বক্স যদি থাকে আপনি কিন্তু আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটা হচ্ছে আমার বেড ট্রে, বিছানায় বসে চা কফি খেতে হলে আমি এটা ইউজ করি। সো আসুন এবার দেখাই যে ট্রাইপড কাম সেলফি স্টিকটা কেমন কাজের। এটা আমি আমাজন থেকে নিয়েছিলাম, আপনি অনেক ব্র্যান্ডের পেতে পারেন আমাজনে বা আপনার লোকাল যে কোনো ইলেকট্রনিক্স শপে। ফোন হোল্ডারটা দারুন, আপনি ভার্টিক্যালি এবং হরাইজন্টালি বোথ ওয়েতে ফোনটা ইউজ করতে পারবেন। এই সেলফি স্টিকটা 5.5 ফুট সমান লম্বা প্রায়, আপনি চাইলে একজন লম্বা মানুষের একেবারে ফুল বডি ভিডিও শ্যুট করতে পারবেন এটা দিয়ে। আর নিচে চাপ দিলে এই যে তিনটা অ্যাঙ্কার খুলে যাচ্ছে, সো এটা যে কোনো জায়গায় আপনি রেখে দূরে ভিডিও করতে পারেন। এই দেখুন এটার ফুল লেন্থ, ভ্লগিংয়ের জন্য একদম পারফেক্ট একটা সেলফি স্টিক কাম ভেরি গুড ট্রাইপড। এটার আরও দারুণ একটা ব্যাপার হচ্ছে এই যে দেখুন এটা রিমোট চালিত, সো ব্লুটুথ দিয়ে এই রিমোটটা কানেক্টেড হয় আপনার ফোনের সাথে এবং এই স্টিকটার সাথে। আপনি দূরে দাঁড়িয়ে যদি বারবার ভিডিও অন অ্যান্ড অফ করতে চান আপনার কিন্তু বারবার ফোনের কাছে আসতে হবে না, আপনি অনেক দূর থেকেই আপনার ফোনের ক্যামেরাটা অপারেট করতে পারবেন এই রিমোট কন্ট্রোলটা দিয়ে। আপনারা জানতে চান যে আমার সব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও কে করে দেয়, সো মিট মাই ক্যামেরাম্যান। এই ট্রাইপডটা দিয়ে আমি আমার সব সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি তুলে থাকি, এবং এটার সাইজটাও এত হ্যান্ডি যে আপনি ব্যাগে করে নিয়ে ঘুরতে পারবেন। আর এই যে ফোমটা, এটা ভীষণ কাজের। আমি সাধারণত যখন ভয়েস রেকর্ড করি ফোনে, ফোনের রেকর্ডারেই আমি খুব সুন্দর ভয়েস রেকর্ড করতে পারি, কারণ এটা দিয়ে আমার ভয়েসের ফাম্বলিং, এয়ার সব ক্যান্সেলেশন হয়ে যায়। ঠিক এভাবে একটু অ্যাঙ্গেল করে ধরে আমি কিন্তু আমার ভয়েসটা রেকর্ড করে ফেলি। কী ভাবছেন, কফি খাচ্ছি? না, কফি তো এই মুহূর্তে খাচ্ছি না, কিন্তু এই কফির কাপটা কিন্তু দারুণভাবে আমি ইউজ করতে পারবো। ধরুন আপনার হাতে টাকা নেই, আপনি এই মুহূর্তে সেলফি স্টিক কিংবা ট্রাইপড কিনতে পারছেন না, তাতে কি হয়েছে, আপনি তাই বলে থেমে থাকবেন? এই যে এরকম একটা বড় সাইজের কফির কাপ নিয়ে আপনি কিন্তু ফোনটা এটার ভেতরে রেখে ইউ ক্যান মেক এ ট্রাইপড। খুব সুন্দরভাবে ফোনটা এটাতে স্টেবলও থাকে, আর এই যে আমি যে পজিশনে বসেছি সেই পজিশনে রেখেই আপনি কিন্তু আপনার ভিডিও শ্যুট করতে পারবেন। নট অনলি দ্যাট, আপনি একদিকে তাকিয়ে থেকে অন্য হাতে যদি এই কফির কাপের হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে নেন আপনার ভিডিওটা একেবারে মুভি ক্লিপের মতো হবে কিন্তু। কিংবা এরকম একটা বক্স যদি আপনি জোগাড় করতে পারেন বা বানিয়ে নিতে পারেন কাঠের কিংবা রট আয়রনের, এরকম একটা বক্স দিয়েও কিন্তু আপনি ফোনটাকে হোল্ড করতে পারেন এবং আস্তে করে হাত দিয়ে টেনে খুব সুন্দর একটা চলচ্চিত্র মানে মুভির মতো করে ক্যামেরাটা ঘুরবে। এরকম একটা জিনিস যদি আপনার হাতের কাছে থাকে আপনার কিন্তু আসলে আরেকজন মানুষের দরকার নেই যে ভিডিও শ্যুট করবে বা ক্যামেরাটা মুভ করাবে। আর এটা হচ্ছে বেড ট্রে, আপনি যদি বিছানায় বসে চা কফি খেতে চান, খাবার খেতে চান, কিংবা বিছানায় বসে ল্যাপটপে কাজ করতে করতে একটু আলসেমি করে কফির কাপে চুমুক দিতে চান, এই বেড ট্রেটা অসাধারণ। নট অনলি দ্যাট, এটা আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে দারুণ কাজ করে। দেখুন এই সাদা ট্রের উপরে অরেঞ্জ কালারের এই ড্রায়েড অরেঞ্জ স্লাইসগুলো কি সুন্দর লাগছে। হঠাৎ তাকিয়ে দেখি বাইরে দারুণ বৃষ্টি নেমেছে, একেবারে ঝুমঝুম ঝমঝম বৃষ্টি। এটা দেখে আরেকটা কথা মনে পড়লো যে আপনাদেরকে বলাই হয়নি, চেষ্টা করবেন সব সময় ডে লাইট বা দিনের আলোতে শ্যুট করতে, এবং আপনি যে জায়গাটায় শ্যুট করবেন সেটা যেন জানালার পাশে হয়। তাতে করে কি হবে, আপনি ফ্রি ডে লাইটটা পাচ্ছেন, যে কোনো ভিডিও ডে লাইটে বা দিনের আলোতে বেস্ট আসে। আর চেষ্টা করবেন এরকম যদি কিছু ফেক ফ্লাওয়ার বা ফেক প্রপস আপনার হাতের কাছে থাকে সেগুলো ইউজ করতে, এগুলো আপনার ভিডিও কোয়ালিটিকে সুন্দর করে, ভিডিওটাকে আরও নান্দনিক করে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে
ধরনের প্রপস, এই ধরনের অ্যাস্থেটিক স্টাফস আপনার ভিডিওর কোয়ালিটিকে সবসময় অন্য একটা মাত্রা দেয়। আরেকটা কথা, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেন অনেক জিনিসপত্র না থাকে, অন্ধকার না হয়, রং জটা কিছু না থাকে। ট্রাই টু কিপ আ ক্লিন লেস্ট প্রোডাক্টস, হালকা হালকা কালারের কিছু জিনিস রাখতে, যাতে ব্যাকগ্রাউন্ডটা হালকা লাগে এবং আপনি যে কাজটা করছেন সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেই কাজটা যেন ফুটে ওঠে। এই যে দেখুন, এটা আমার ছোট্ট একটা কফি কর্নার, এখানে আমি কিন্তু অনেক জিনিস আঁটিয়েছি কিন্তু সব কিছুই খুবই হালকা কালারের, যার কারণে জবরজং লাগছে না। আর চেষ্টা করবেন এরকম দৃষ্টিনন্দন কিছু তৈজসপত্র আপনার ঘরে রাখবার, এতে করে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আসে। তো এই তো, এরকম সিম্পল কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনি ফলো করলে ইউ ক্যান বি আ ব্লগার টু। দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আডিওস।